যদিও ভালো আছি, কিন্তু আমাদের দেশের মানুষ কয়েকদিন পরপরই এক একটা রোগ বালাই মুসিবত আমাদের উপরে ধেয়ে আসছে। বর্তমানে যে বিপদটি, যে মুসিবতটি, যে অসুস্থতাটি, যে রোগটি চলছে ঘরে ঘরে, সেটা হলো ডেঙ্গু। আপনারা খোঁজ খবর রাখেন কিছু? মাত্র 4 মাস আগে মে মাসে আমাদের দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল 160+, আর অক্টোবর মাসে গতকালকের রিপোর্ট অনুযায়ী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে দেওয়া রিপোর্ট অনুযায়ী, 4 মাসের ব্যবধানে 160+ থেকে এখন প্রায় 12,000 ডেঙ্গু রোগী। কোথায় 160+, কোথায় 12,000, মাত্র 4 মাসের ব্যবধান, এবং ভয়ঙ্কর ভাবে এটি বেড়ে চলেছে, এর প্রকোপ কোনোভাবে থামছে না, মারা যাচ্ছে অহরহ মানুষ। কোন একটা জাতীয় দৈনিকের নিউজ চোখে পড়েছে, যদি ভুল না দেখে থাকি, যে 100 মারা গেছে, সেটা কয়দিনে কি বিস্তারিত পড়ার সুযোগ আমার হয়নি। তো এই ডেঙ্গু রোগ আস্তে আস্তে যে ভয়াবহ আকার ধারণ করছে, আল্লাহ মাফ করুন, এটা যদি আরো চরম আকারে চলে যায়, তাহলে সেটা কন্ট্রোল করা সহজ কোন বিষয় হবে? আমরা এমন একটা দেশ, এমন একটা দেশে আমরা বসবাস করি যে দেশে অনেক পপুলেশন, অনেক ঘনবসতি, এত ঘনবসতি মানুষের মধ্যে কোন রোগ বাড়ায় যদি একবার ছড়ায় যায়, সেটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা অনেক কঠিন একটি কাজ। এই জন্য আমরা শুরুতে দোয়া করি। অনেক ভাই আমার পরিচিত অনেকে আছেন, অনেকে আছে আমরা যারা ব্যক্তিগত ভাবে তাদেরকে হয়তো চিনিও না, কিন্তু অনেক মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, কষ্টে আছেন এবং ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি আছেন। আমরা আজকে মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা নসিব করেন, আমিন। এই ডেঙ্গু রোগ সমাজে ছড়ায় কেন, এর পিছনে আমাদের দায় আছে না নাই? এদেশের বেশিরভাগ নাগরিক, এদেশের বেশিরভাগ মানুষ, এদেশের বেশিরভাগ বাসিন্দারা মুসলমান, আর আমরা মুসলমানরা যদি নামে মুসলমান না হয়ে কাজে মুসলমান হয়ে যাই, আমরা মুসলমানরা যদি পারফেক্ট মুসলমান হতে পারি, তাহলে সমাজের শতকরা 99টি সমস্যার সমাধান এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই জন্য ওলামায়ে কেরাম জুমার মিম্বর থেকে, ওয়াজ মাহফিলগুলোর স্টেজ থেকে, এদেশের মানুষকে সুস্থ ধারায় যাতে তারা পরিচালিত হয়, তারা যেন অন্যের উপকারী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে, সেজন্য ওলামায়ে কেরাম কাজ করে থাকে। এই দেশে অপরাধ প্রবণতা যতখানি নিয়ন্ত্রণে আছে, এর পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, স্থানীয় এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে স্থানীয় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে যারা কাজ করে যাচ্ছেন, তাদের যেরকম অবদান আছে, ঠিক তেমনি ভাবে মানুষকে মনুষ্যত্বের শিক্ষা দানকারী ওলামায়ে কেরাম, ওয়াজ মাহফিল গুরু এবং মিম্বর গুরুর অবদান তার চাইতে কোন অংশে কম নয়। অতএব এই ডেঙ্গু পরিস্থিতি যেন আর ভয়াবহ দিকে না যায়, সেজন্য আমরা পদক্ষেপ নিতে পারি, পারি কি পারি না বলেন। আমরা জানি এটি পানি যদি কোথাও জমে যায়, সে পুরাতন জমাট বাঁধা পানিতে বা জমে যাওয়া পানিতে সেখান থেকে মশা তৈরি হয়। তো এই কাজটি আমরা চাইলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। আমরা অনেক সময় ডাব খেয়ে যেখানে সেখানে ডাবের মালাগুলো ফেলে দেই, সেখানে হয়তো বৃষ্টির পানি জমে যায়, সেখান থেকে এই মশা তৈরি হচ্ছে। আমি তো ডাবটা খেয়ে ফেলে দিয়ে চলে গেলাম রাস্তার পাশে, ওই ডাবে যে পানি জমছে, সেই বৃষ্টির পানিতে মশা, ডেঙ্গু মশা তৈরি হয়েছে, সেই মশা গিয়ে হয়তো কোনো মানুষকে কামড় দিয়েছে, সে আল্লাহর বান্দা হয়তো অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছেন, হয় দুনিয়া থেকে চলে যেতে হয়েছে কিংবা অসুস্থ হয়ে গেছেন, অথচ এর জন্য মূল দায়টা আমার, আমি ডাবটা খেয়ে বেড়ে চলে গেছি, আমার খবর নেই, ঠিক না বেটি? চিজ খেয়ে ঠোঙ্গাটা আপনি ফেলে যাচ্ছেন, এই ঠোঙ্গাটা পানি জমে যাচ্ছে, এই পানি কোন কারণে পুরাতন হয়ে গেছে, সেখান থেকে মশা, এডিস মশা জন্ম লাভ করে বেড়ে উঠে
কোন মানুষকে কামড় দিয়েছে সেখান থেকে তিনি অসুস্থ হয়ে গেছেন এই বিষয়গুলোকে আমরা কোনো অপরাধ মনে করি আমাদের সমস্যা হলো কিছু অপরাধ আছে যেগুলোকে আমরা অপরাধ হিসেবে জানি সেটা তো ঠিক কিন্তু অনেক কাজ আছে যেগুলো অপরাধ যেগুলো গুনাহ যেগুলো পাপ যেগুলো অন্যায় যেগুলোর কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিন্তু সেগুলো কি গুনাহ আমরা কেউ মনেই করি ভাইরা আমার আপনি একটা চিপস খাওয়ার পর ঠোঙাটা ফেলে দিলেন যেখানে সেখানে এই কাজটা একটা অন্যায় কাজ এর কারণে একটা বিপদ হতে পারে একটা সমস্যা হতে পারে কিন্তু আমাদের সেটা চিন্তায় থাকে না আপনি কলাটাকে খোসাটা রাস্তায় ফেলে দিলেন কেউ পাও দিয়ে আসার ফেলে পড়তেও পারে ঠিক না বেঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুআবা আলাহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ইমানের 70 এর বেশি শাখা আছে মূল এবং প্রধান শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা তাওহীদের সাক্ষ্য দেওয়া আর ইমানের একটি শাখা হলো রাস্তায় মানুষের কষ্ট হতে পারে এমন কোন কিছু যদি পড়ে আছে আপনি দেখেন তো আপনার ইমানের দাবি হলো সেটা তুলে নিয়ে যথাস্থানে ফেলে দিবেন তাহলে রাস্তায় আরেকজন ভুল করে ফেলে দিয়েছে সেটা তোলাটা যদি ইমানের দাবি হয় তাহলে নিজে রাস্তায় মানুষের কষ্ট হয় এমন জিনিস ফেলাটা এটা অবশ্যই ইমান পরিপন্থী কাজ কিন্তু এটা করার সময় কি আমরা লক্ষ্য রাখি ঠিক যতজনে বলছি ততজনও যদি ঠিকঠাক মতো চলি তাহলে কিন্তু সমস্যার অনেকখানি সমাধান হয় এই যে ঠিক বললেন আমল করলে চলবে ইনশাআল্লাহ আমল করবেন তো সবাই ইনশাআল্লাহ ভাইরামা রাস্তায় মানুষের কষ্ট হতে পারে এরকম কোনো কিছু ফেলা গুনাহের কথা গুনাহের কথা একটি হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পূর্বের যুগে কোন এক আল্লাহর বান্দা রাস্তায় মানুষের চলতে অসুবিধা হয় কোন একটা গাছের ডালের কারণে তিনি সেটা অপসারণ করার জন্য উদ্যোগ নিয়েছেন এবং মানুষের চলাচলের রাস্তাটা পরিষ্কার করে ব্যবহার উপযোগী করে দিয়েছেন শুধু তার এই আমলটির কারণে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হয়েছেন যে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন ইমানের পর ফরজ মৌলিক বিধানগুলোর পর বান্দার যে কাজে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন সবচেয়ে বেশি খুশি হন সেই কাজটা হলো মানুষের উপকার করলে কি করলে আল্লাহ খুশি হয় ভাই মানুষের উপকার করলে আর কুফরি পরে বড় বড় কাবায়ের এবং বড় বড় পাপ মহাপাপগুলোর পর আল্লাহ সবচেয়ে অসন্তুষ্ট হয় মানুষ যদি কোনো মানুষের ক্ষতি করে আমরা অনেকে হয়তো আমার মাথায় টুপি আছে আমি নামাজ পড়ছি আমার মুখে দাঁড়িয়ে আছে আমি তাসবিহ তাহলিল করছি আমি জিকির আজকার করছি আমি কোরআন হাদিস অনুযায়ী চলার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমার এই ভালো দিকগুলো আছে কিন্তু আমি হয়তো কোনো মানুষের কষ্টের কারণ হচ্ছি ওই যে দাঁত খেয়ে ফেলে দিয়েছি চিপসটাকে ফোঙাটা ফেলে দিয়েছি বাদামগুলো খেয়ে খোসাগুলো যেখানে সেখানে ফেলে দিয়েছি আমার ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলে নষ্ট করে ফেলে দিয়েছি ভাইরা আমার এই কাজগুলো অপরাধ এগুলো গুনাহ এগুলোকে আমরা গুনাহ মনে করি না আল্লাহ বলেছেন যে যাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস মানুষের হাতের কামাইয়ের কারণে স্থলে জলে সকল সমস্যা সৃষ্টি হয়েছে অতএব ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের জন্য মৌলিক কাজ তো সরকারকে স্থানীয় প্রশাসনকে জনপ্রতিনিধিকে তাদেরকে করতে হবে অনেক আঞ্জাম আছে যেগুলো সাধারণ মানুষের কাজ না কিন্তু আমাদের হাতে যেটুকু আছে সেটুকু আমরা করতে পারি কি পারি না বলে অতএব আজকের মাহফিল থেকে আমি আপনাদের কাছে আকুল আবেদন করব আমাদের বাসার আশেপাশে টবে জমে থাকা পানি ফুলের টবে জমে থাকা পানি কিংবা আশেপাশে কোন পানি জমে আছে সেগুলো পরিষ্কার করা ময়লা আবর্জনা থাকলে পরিষ্কার করা যেখান থেকে মশা সৃষ্টি হয় এবং সম্ভব হলে স্প্রে করা এবং এ জাতীয় উদ্যোগ নিয়ে যাতে করে অস্বাস্থ্যকর পরিবেশ থেকে আমরা মুক্ত হতে পারি নিজেরা এবং প্রতিবেশীরা আমি যেটি বলছিলাম আপনার কোন হাতের কামাইয়ের কারণে মশা তৈরি হয়ে সে মশা কামড় দিয়ে কোন মানুষকে হয়তো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আপনি জানেন না হতে পারে কি পারে না তো আমরা যদি উদ্যোগ নেই
তাহলে আমাদের এই সমাজটাকে আমাদের এই এলাকাটাকে সুন্দর করা সম্ভব কি সম্ভব না করে ইসলাম মুসলিম ফাউন্ডেশন যারা আজকে মাহফিল আয়োজন করেছে আমি তাদের কাছে অনুরোধ করব মানুষের উপকার করার মানুষ শুধুমাত্র ত্রাণ দেওয়া না টাকা দেওয়া না স্বেচ্ছাসেবী তৈরি করে আমাদের কলেজের ছাত্ররা ইউনিভার্সিটির ছাত্ররা তরুণ বন্ধুরা তারা ভালো এদেশের মানুষের মন মানসিকতা অনেক ভালো তাদেরকে আমাদের ব্যবহার করতে হবে মানুষের কল্যাণে আমাদের প্রেরিত সাল্লাল্লাহু মানুষের উপকার করতেন মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল মানুষের কল্যাণে তিনি কাজ করেছেন এই জন্য তার নাম হয়েছে রহমাতুল্লিল আলামিন নাকি রহমাতুল্লিল মুসলিমিন আমাদের নবীজি কি শুধু মুসলমানদের জন্য রহমত তিনি গোটা পৃথিবীর গোটা সৃষ্টি জগতের যত সৃষ্টি আল্লাহর আছে সকলের জন্য রহমত তিনি মুসলমানদের জন্য যেমন রহমত অন্য ধর্মাবলম্বীদের জন্য রহমত অন্য ধর্মাবলম্বীদের প্রতি অবিচার করার অনুমতি দিয়েছেন তিনি অন্য ধর্মের মানুষকে কষ্ট দেওয়ার অনুমতি দিয়েছেন তিনি বরং তাদের প্রতি শান্তিপূর্ণ আচরণ সহাবস্থান সহমর্মিতা মানুষ হিসাবে তাদের সেবা করা বিপদে পাশে দাঁড়ানো সেই নির্দেশ দিয়েছেন ভাইয়ের আমার আমরা যতটা নামে মুসলমান ততটা কামে মুসলমান অতএব আজকের মাহফিলে হুজুররা ওয়াজ করেছেন কোরআন হাদিস থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা আমিও কিছু আরো কিছু কথা আলোচ করব ইনশাআল্লাহ কিন্তু সবকিছুর আগে আমি ওয়াদা নিতে চাই আজ থেকে যা খুশি তা যেখানে সেখানে ফেলে দেওয়া এই বদঅভ্যাস থেকে বাঁচার জন্য ওয়াদা করতে হবে যারা বুঝার আগে হাত তুলেন না আগে বুঝেন যাই খাবেন রাস্তা ঘাটে রিকশা থেকে ফেলে দিলেন জানালা দিয়ে ফেলে দিলেন এই কাজগুলো আর করব না এই প্রতিজ্ঞা বুঝে শুনে করবেন এবং এর মাধ্যমে আপনি ঈমানের একটা গুরুত্বপূর্ণ শাখা জিন্দা করলেন আমরা এটাকে ঈমানের শাখা হিসেবে অনেকে জানিও না আমরা অনেকে জানিও না যে এটা ঈমানের শাখা এটা একটা ইবাদত পরিচ্ছন্ন থাকা পরিচ্ছন্ন রাখা এটা ইবাদত অতএব এই দেশের ওলামায়ে কেরাম মসজিদগুলো থেকে আমরা যদি উদ্যোগ নিতে পারি যে আমাদের মসজিদের আশেপাশে মুসল্লিদেরকে নিয়ে মসজিদ কমিটির লোকদেরকে নিয়ে তরুণদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে আশেপাশে পরিচ্ছন্নতা অভিযান করব মশা নিধন অভিযান করব এবং কোথাও যাতে এডিস মশার জন্ম নিতে না পারে সেই ব্যবস্থা নিব তাহলে খুব অল্প সময়ে এই দেশের চেহারা পরিবর্তন হবে কি হবে না ইনশাআল্লাহ এই জন্য আপনাদের সহযোগিতা দরকার আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে একটা উদ্যোগ নিতে যাচ্ছি যে যারা নিজেদের বাসা বাড়িটা নিজেরা পরিষ্কার করে মোবাইলে ভিডিও করে পাঠিয়ে দিবেন যে আপনি পরিষ্কার করেছেন আমরা তাদেরকে ফাউন্ডেশনের তরফ থেকে সম্মান আর ক্রেস্ট দেব আমাদের অফিসে ইনশাআল্লাহ অতএব আমরা সবাই এই অভিযানের সঙ্গে হব ইনশাআল্লাহ আমরা দোয়া করি যে সমস্ত ভাইয়েরা আমাদের চেনা অজানা চেনা অচেনা জানা অজানা যারা অসুস্থ আছেন ডেঙ্গুতে আক্রান্ত আছেন আল্লাহ আপনি তাদের সবাইকে সেবায় কামেল আজিয়া দান করেন এবং যারা এটা সাফার না করেছে তারা বলছে না ভাই গত বছর ঠিক এই সময়ে বায়ের কিছুটা আগে পরে আমার বড় ছেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় মৃত্যুর মুখোমুখি হয়ে গেছে এবং আট দিন আইসিইউতে ছিল বাঁচার আশা অনেকটা ক্ষীণ হয়ে গিয়েছিল অতএব অনেকে পাত্তা দিতে চান না যে ডেঙ্গু মশা কি করবে কিন্তু কতদূর চলে যেতে পারে আমরা জানি না অতএব নিজেরা সতর্ক থাকবো মশারিটা নিয়ে ঘুমাবো অলস অবস্থায় যেখানে সেখানে শুয়ে পড়বো না এবং মশা নিধন করবো পরিচ্ছন্ন থাকবো আশপাশটাকে পরিচ্ছন্ন রাখবো আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলমান তো সে যার হাত এবং মুখ দ্বারায় কারোর কোনো কষ্ট হয় না অন্য মুসলমানদের কোনো কষ্ট হয় না বরং সবাইকে নিরাপদে রাখে অতএব আমাদের আচরণ দিয়ে আমাদের দেশটাকে আমাদের সমাজটাকে আমাদের গ্রামটাকে পরিবেশটাকে ভালো রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে তাওফিক দান করে তাহলে আমরা পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ নেব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং আমাদের প্রিয় স্বদেশটাকে আল্লাহ তাআলা ভালো রাখুন স্বদেশের মানুষকে আল্লাহ তাআলা ভালো রাখুন যেই পরিস্থিতি ধারণ করেছে এটা যদি আরো সামনের দিকে এগোতে থাকে তাহলে হাসপাতালগুলোতে মানুষ জায়গা দেওয়া যাবে না ডেঙ্গু চিকিৎসা সব জায়গায় নাই সম্ভব হয় না অতএব আমাদের সচেতনতা এটা থাকতে হবে আর এই পাশাপাশি ইমানদারের সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহর উপরে ভরসা আগে নিজের কাজটা করতে হবে এরপর তাওয়াক্কুল করতে হবে অনেকে আছে কি যে এডিস মশা ধোয়ার জন্য যা যা লাগে ওনার পাশে সব আছে
জমি থাকা পানি থেকে নিয়ে সব আছে যদি বলেন ভাই এগুলো পরিষ্কার করেন ডেঙ্গু হবে তো বলে আরে আল্লাহ ভরসা এর কোনো কাজ আছে নাকি এটা পরিষ্কার না করলে আল্লাহ ভরসা বলেন নাকি আপনি আল্লাহ ভরসা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক আসছে মদিনায় মসজিদে নববীর সামনে এসে তার যে উটে করে তিনি এসেছেন উট তো একটা প্রাণী এটা বেঁধে রাখতে হয় না হলে দিশে দিশে চলে যেতে পারে তো তিনি উটটা সামনে রেখে মসজিদে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার কাছে আসছি আপনি তো আল্লাহর নবী আল্লাহর রাসূল আল্লাহর নবীর কাছে আসছি অতএব আমার উটটা যে মসজিদের বাইরে রেখে আসছি এটা হেফাজত আল্লাহ তাআলা করার কথা ঠিক না বেশি আমি আল্লাহ নবীর কাছে আসছি অতএব আল্লাহ তো আমার উটটা হেফাজত করার কথা তা আমি কি উটটাকে এভাবে রেখে দিতে পারি কিনা আল্লাহর উপরে ভরসা করতে পারি কিনা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকালহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ উটের রশিটা আগে বাঁধো এরপরে আল্লাহর উপরে ভরসা অতএব আপনি আশেপাশে সব পরিবেশ নোংরা নষ্ট রাখবেন আর বলবেন আল্লাহ ভরসা এটা কখনো আল্লাহ ভরসা হয় আপনার হাতে যা আছে সেটা আপনি করবেন এরপরে বলবেন আল্লাহ ভরসা ইমানদারের সাথে বেঈমানের নাস্তিকের সাথে মুমিনের পার্থক্যই হলো এখানে যে ইমানদার সতর্ক হয়েছে সতর্কতার সব পন্থাগুলো অবলম্বন করার পরও যদি সে অসুস্থ হয় বিপদে পড়ে সে বলবে আল্লাহর ফয়সালা হয়েছে তাই কিন্তু নাস্তিক বেচারা কিছু বলার আছে ও স্যাড ব্যাড বলা ছাড়া কিছু আছে এটুকুই বলবে কিন্তু ইমানদার তাকে যদি আল্লাহ হেফাজত করে আল্লাহর শুকর আদায় করবে আর যদি আল্লাহ বিপদে ফেলে সবর করবে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবান লি আমরিল মুমিন ইমানদারের বিষয়টা পুরোটাই অদ্ভুত আশ্চর্যজনক ইন্না আমরাহু কুল্লাহু খাইর ইমানদারের সব কাজে ভালো হাতির মতো হাতি মরলেও লাভ বাঁচলেও লাভ ইমানদারের কোনো লস নাই কোনো ক্ষতি নাই ইন আসাবাহু খাইরুন যদি ইমানদারের কোনো কল্যাণ হাসিল হয় আল্লাহ কোনো সুসংবাদ দেয় নিয়ামত দেয় সে সাকারা আল্লাহর শুকরিয়া জানায় সাথে সাথে নিয়ামতও পাইল আবার আল্লাহর শুকরিয়া জানায় সওয়াবা ওয়াইন আসাবাহু শাররুন আর যদি ইমানদারের কোনো বিপদ হয় সমস্যা হয় তাহলে সবার আসে ধৈর্য ধারণ করে এবং এর বিনিময়ে কানা খায়রুল্লাহ তার জন্য এটা কি হয় ভালো হয় অতএব ইমানদারের হারাবার কোনো কিছু নাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম ইমানদার হওয়ার তৌফিক দান করুন তাহলে আমরা একদিক থেকে সতর্ক নিজেকে এবং পরিবেশটাকে আশপাশটাকে ভালো রাখবো পরিচ্ছন্ন রাখবো আর দ্বিতীয়ত আমি আল্লাহর উপরে ভরসা রাখব যে আল্লাহ আমার হেফাজত করবেন ইনশাআল্লাহ ওয়া ইয়াতাকা আল্লাহ ফাহুয়া হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য কি হয় যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন ভাইরা সেই সাথে আজকে জুমার রাত আজকে কিসের রাত ভাই